কোনো রকম রোদ ও তেলের ঝামেলা ছাড়াই আজকে আমি নিয়ে আসছি কাঁচা আমের চাটনির রেসিপি। তো ভিডিওটা দেখতে হলে বা রেসিপিটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। ফ্ল্যাশব্যাক, কাঁচা আমের চাটনির রেসিপি নিয়ে চলে আসলাম। তো সেজন্য হচ্ছে আব্বু এখানে প্রায় 4 থেকে 4.5 কেজির মতো আম নিয়ে এসেছে। তো সেটা খালাকে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে তো ছিলে তারপরে কুচি করে নিয়েছে। আর আমি এই ফাঁকে হচ্ছে কিছু শুকনো মরিচ, তেজপাতা, তারপরে হচ্ছে পাঁচফোড়ন, আর হচ্ছে এলাচি, আর হচ্ছে দারচিনি, এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু আধা ভাঙা করে, পুরোপুরি মিহি করে নেইনি। তো এই তো, আর এই ফাঁকে আমি কী করেছি, অফ ক্যামেরায় কাঁচা আমের কুচিগুলাকে প্রায় আধা কেজির মতো চিনি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছি। আর সেখান থেকে প্রায় অনেকখানি পানি বের হয়েছে, তারপরে চুলায় বসাই দিছি। পানিটা যখন প্রায় একটুখানি টেনে আসছে তখন আমি ব্লেন্ড করা সেই মশলাটা, মানে যে পাউডারটা করে নিয়েছিলাম আমি মশলার, সেটা দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে অফ ক্যামেরায় আরও 6 থেকে 7-8টা শুকনামরিচ ব্লেন্ড করে নিয়েছি, তারপর সেটা উপর দিয়ে দিয়ে নিয়েছি নামানোর একটু আগে। তো এই হচ্ছে আমার ফাইনালি কাঁচা আমের চাটনি। তবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।